লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন এবার চীনের গা ঘেঁষে অত্যাধুনিক হেলিপ্যাড নির্মাণ ভারতের ভারতের অরুণাচল প্রদেশের আনজাও জেলায় রয়েছে ওয়ালং উনিশশো বাষট্টি সাল পর্যন্ত সে এলাকায় কাপ্টার হালকা বিমান ওঠানামা করত সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী একেবারে চীন সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে থাকা ওয়ালংয়ে উনিশশো বাষট্টি সালে ভারতীয় বাহিনীর এগারো ইনফেন্টি ব্রিগেড চীনের পিএলএ বাহিনীর মুখোমুখি হয়েছিল ভারতীয় বাহিনীর পরাজয়ের পর থেকে ওই ওয়ালং বন্ধ হয়ে যায় ফের চালু হল ওয়ালংয়ের অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড বা এএলজি যার জেরে চীনের গা থাকা অরুণাচল প্রদেশের এই এলজি বিমান বাহিনীর হাত আরও শক্ত হলো বলেই মনে করছেন ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা যদিও বিমান বাহিনীর এ প্রসঙ্গে দাবি সামরিক কোনো কারণ নয় প্রত্যন্ত এলাকায় থাকা স্থানীয় মানুষদের সাহায্যের জন্যই ওয়ালংয়ের গুরুত্ব বেশি যদিও বিমানবাহী সূত্রে জানা গেছে চীন সীমান্তে নজরদারি পাহারা ও সেনা তথা বিমান বাহিনীর শক্তি বাড়াতে এ এলজিগুলি ফের সক্রিয় করে তোলার জন্য দুই সালে কাজ শুরু করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই মতো ওয়ালংয়ের পাশাপাশি মুচুকা জিরো টুটিং আলং ও বিজয়নগরের এ এলজিগুলো সক্রিয় করে তোলা ও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করা হয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন ভারত সরকার বোয়িং সংস্থা থেকে বিশ্বের সবচেয়ে উন্নত আক্রমণকারী হেলিকপ্টার অ্যাপাচে এইচ সিক্সটি এবং সাড়ে নয় টন ওজনবাহী হেলিকপ্টার সি ফোরটি সেভেন এফ চিনুক কিনতে চলেছে আপাত বিমান বাহিনীর জন্য পনেরোটি চিনুক ও বাইশটি অ্যাপাচি কেনা হবে পরে সেনাবাহিনীর এভিয়েশন করে আরও উনচল্লিশটি অ্যাপাচি কেনার প্রস্তাব রয়েছে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে